রিপাবলিক বাংলা বারবার চোখে চোখে রেখে প্রশ্ন করে আর তখনই কোথাও কি বেসামাল মেজাজ হারালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানে তিনি স্পষ্ট বলছেন নাম না করে শুভেন্দু অধিকার রাজ্যের বিরোধী দলনেতা তাকে টাকা নিতে দেখা গিয়েছে আর তাকে পাশে বসিয়ে অমিত শাহ বড় বড় কথা বলছেন বাংলা এসে তাকে প্রশ্ন করুন। কার্যত এভাবেই রিপাবলিক বাংলা যখন চোখে চোখ রেখে প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন রিপাবলিক বাংলা থেকে। আর যখন এই প্রসঙ্গটা বারবার উঠে আসছে নাম না করে রাজ্যের বিরোধী দলনেতাকে আক্রমণ সানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন কি উত্তর দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনুন। রিজেক্টেড হয়েছে 16 সালে ওই কেডি সিংকে দিয়ে সব করিয়েছিল, তারপরেও আমি 82,000 ভোটে জিতেছিলাম বিধানসভায়। 21 সালে আমাকে হারানোর জন্য তার নিজের পিসিকে পাঠিয়েছিল, এই কোম্পানির যিনি আসল মালিক এবং একমাত্র রাজনৈতিক অস্ত্র, সেই অস্ত্রটাকে আমি বলবো আমি নয়, আমি আমিত্ব বিশ্বাস করি না, জনগণ ভোতা করে দিয়েছে। ওর এই গদ্দার শব্দটা রিজেক্টেড বাই দি পিপুল অফ নন্দীগ্রাম, এবং যারা আমরা রাজনীতি করি আমাদের কাছে পার্টি বা অন্য কোনো পোস্টের থেকেও সবচেয়ে বড় গণদেবতা হলো পিপুলস ম্যান্ডেট। পিপুলস ম্যান্ডেটে ও হেরেছে, আমি জিতেছি। ওর যদি ক্ষমতা থাকে ও প্রমাণ দিয়ে কথা বলুক, ক্ষমতা থাকলে আগে প্রমাণ দিয়ে কথা বলুক। কার্যত এই ভাষাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে ওদের সব থেকে বড় অস্ত্র অর্থাৎ রাজনৈতিকভাবে যে অস্ত্র তৃণমূল কংগ্রেসের সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে পাঠানো হয়েছিল 2021-এর বিধানসভা নির্বাচনে লড়াই করবার জন্য, সেখানে হারিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, সাধারণ মানুষ হারিয়ে দিয়েছে। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছেন নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী, তাই সেখানে তার এই বিষয় নিয়ে মন্তব্য করার কোনো প্রশ্ন ওঠে না। এই বিষয়ে বিজেপির মুখপাত্র সুমিত ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন শুনুন। সুতরাং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বা অভিষেক ব্যানার্জিকে কোনো প্রশ্ন করা যায় কি না এটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ জানেন। আসলে বিষয়টা অন্য, বিষয়টা হলো তৃণমূল শেষের সেদিন আর বেশি দূরে নেই সেটা বুঝতে পেরেছে। এখন গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, মদন মিত্র কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন, আবার বই লিখবেন বলছেন, এবং সেটা বেস্ট সেলার শুধু হবে না, আমেরিকাতেও বিক্রি হবে, মানে একটা বিয়ে একটা বার্তা দিতে চাইছেন মুখ্যমন্ত্রীকে। এই যখন পরিস্থিতি, এই আতঙ্কে মাঝে মধ্যে মধ্যে রাত্রিবেলা ঘুম ভেঙে যাচ্ছে, আর ঘুম ভাঙলে মানুষ কি করে, উঠে একটু জল খায়, সেই জলের গ্লাস হাতে নিয়েই ভেতরে দেখছেন শুভেন্দু অধিকারীর ছায়া, এক ধরনের জলাতঙ্কের মতো অসুখ, শুভেন্দু অধিকারী সিন্ড্রোম। এই রোগ থেকে তৃণমূল মুক্ত হতে পারছে না। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু স্বাগত জানাব রিপাবলিক বাংলাতে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যখনই বেরিয়ে আসেন নিজাম প্যালেস থেকে তখন রিপাবলিক বাংলা চোখে চোখ রেখে প্রশ্ন করে এবং একই সঙ্গে বেশ কিছু প্রশ্নবান যখন ধেয়ে আসে তখন তিনি প্রশ্ন পাল্টা উত্তর দেন যে যাকে টাকা নিতে দেখা গিয়েছে তাকে প্রশ্ন করুন, এবং একই সঙ্গে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে পাশে বসিয়ে নিয়ে অমিত শাহ বাংলায় এসে কথা বলছেন তাকে প্রশ্ন করুন। তাহলে কোথাও কি আড়াল করার কি চেষ্টা করছেন নাকি রিপাবলিকের প্রশ্নকে ভয় পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সজল বাবু, টাকা নিতে দেখতে গেছে, দেখতে পাওয়া গেছে ক্যামেরার পর্দায়, এ কথাটা বলে উনি কাকে বললেন, কাকে মিন করলেন? আপনারা সবাই হয়তো ভাবছেন শুভেন্দু অধিকারীকে, কিন্তু আমার মোর মানে মন যেন বলছে যে এটা শুভেন্দু অধিকারী নয়, এটা সম্ভবত উনি ববি আকিমকে বলেছেন। আমার মনে হয় এটা সুলতান আহমেদের দিকে নজর, আমার মনে হয় এটা এই বলাটা বলে অপরূপা পোদ্দারকে বুঝিয়েছেন, আমার মনে হয় এটা বলে উনি কাকলি ঘোষ দস্তিদারকে বলেছেন, আমার মনে হয় এটা বলে উনি সৌগত রায়ের কথা বলেছেন, আমার মনে হয় এগুলো বলে উনি ইকবাল আহমেদের কথা বলেছেন, শোভন চট্টোপাধ্যায়ের কথা বলেছেন। শুধু শুভেন্দু অধিকারী বলছেন কেন? আপনারা আবার দেখাতে থাকুন না, যে ভাইপো বললো আর এই সব ছবিগুলো আরেকবার করে দেখাতে থাকুন। একটা আঙুল যদি লোকের দিকে তোলা হয় না, তৃণমূলের ক্ষেত্রে 10টা আঙুল উল্টো দিকে দেখানো হয়, ক্যামেরার সামনে কি শুধু একজনকে দেখানো গেছে? এই সমস্ত ছাদ দিয়ে মাছ ঢাকা, একেবারে নিজে প্রশ্নের উত্তর না দিতে পেরে এই ধরনের পাল্টা অ্যাটাক, এই এগুলো আজকের দিনেই সম্ভব, এগুলো অতীতে সম্ভব ছিল না, ভবিষ্যতেও হবে। বেশ,
অনেক ধন্যবাদ আমরা কথা বলেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে।